হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আজকাল আমার ব্লগগুলো হচ্ছে আমাদের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে সেই সবের উপর ভিত্তি করে, ওটা একটা স্মৃতিস্বরূপ রেখে দিচ্ছি। আর যেহেতু এটা ডেইলি ব্লগ, তো বাড়িতে থাকতে পারছি না, তেমন কোনো কাজকর্ম দেখাতে পারছি না, তো আমি আজকে সকালেও ওখানে যাব, ওই বাড়িতে যাব, আর ওখানে কী 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 কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি চলে এসেছি এখানে, আর এখানে ভিটে মাটি দেওয়া কমপ্লিট হয়ে আছে। তবে এই মাটিগুলো এখানে ফেলতে এক মাস মানে কমসে কম সময় লেগে গেল, মানে 22 দিন মতো সময় লেগেছে, এক মাসের কাছাকাছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মাটি দেওয়াটা ওনাদের একটু সমস্যা হচ্ছিল। তো এখানে এই যে আমরা গতকালকে বালিগুলো বয়ে এখানে রেখেছি, তারপরে ইয়াসিনের আব্বু যে ইটগুলো বয়ে রেখে দিয়েছে, এগুলো এখানে বয়ে রাখলে কী হয়, মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয়। আর এই যে পুরোপুরি দেওয়াল উঠে গেছে আগের ভিডিওতে তোমরা একটু দেখলে, আর এটা নেক্সট ক্লিপ তার পরের দিনের। তো দেওয়ালগুলো মোটামুটি মাশাল্লাহ খুব ভালোভাবেই মানে হয়ে যাচ্ছে কাজগুলো আর কি। যে মিস্ত্রিগুলো আসছে ওনারা সত্যি অনেক কাজের। তো এখানে কাজ হচ্ছে, আমি একটু ছাদের উপর থেকে ভিডিওটা করছি, মানে আমার বাড়ির অপোজিট সাইডে একটা বাড়ি আছে, তো ওই বাড়ির ছাদে উঠেছি আমি, ছাদ থেকে ভিডিওটা করছি, কারণ নিচ থেকে অত ভালো বোঝা যাচ্ছিল না, আর আমি এই কাদার মধ্যে ঘরের ভিতরে যাইনি, তো ওই জন্য উপর থেকে ভিডিওটা করছি যাতে তোমরা একটু দেখতে পাও। আর আমি ওই ভিডিওটা মানে আমার মায়ের কাছে পাঠাবো। ঘরটা শুরুয়ার থেকে এখনও পর্যন্ত আমার আব্বা মা তো আসেনি, দেখতে পাইনি, ওই জন্য আমি একটু ছোটো ছোটো ভিডিও করে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পাঠাই, ওনারা বাড়িতে বসেই দেখে নেয়। তো মোটামুটি দুই পাশের রুমটা কমপ্লিট হলো, হল রুমটাও চারপাশ ঘেরা আছে, উপরের দেওয়ালটা কমপ্লিট হলে তারপরে বাকি আমাদের একটা কাজ আছে সেটা করতে হবে। আজকে কিন্তু ইয়াসিনের আব্বুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে, লেবার একটা কম এসছে বলে ওনাকে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে, ইট বোতে হচ্ছে, তারপরে আরও অনেক কিছু। একটা লেবার যেভাবে কাজ করে তার থেকেও বেশি ও করে, কারণ নিজের ঘর বলে কথা, নিজের ঘরে নিজের বাড়িতে নিজের কাজ করতে কিসের এত পিছু টান, তাই না? ও সত্যি অনেক কাজ করে এখানে। আজকে আবহাওয়াটাও তেমন ভালো না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কী হয় কাজ করতে একটু অসুবিধে হয় মিস্ত্রিদের, একটু সময়ও বেশি লেগে যায়। তো আজকের এই ক্লিপটা এই পর্যন্ত, আর এই যে ভিডিওটা এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো আমি সকালবেলায় চলে এসেছি ইয়াসিনকে নিয়ে, এখানে ইয়াসিনের পাপা এই যে পাঁচিল দেবে তার জন্য এখানে মাটি খুঁড়ছে। আজকে দুটো লেবার আসার কথা ছিল কিন্তু ওরা আসেনি, তো ওই জন্য ও ভাবছে যে তাহলে আমি দেখি কতটুকু কী করতে পারি। তো ও একা একা মাটিগুলো খুঁড়ছে, আর যেহেতু এখন রৌদ্র, তো আমি বলছিলাম আমি একটু হেল্প করি, তো আমাকে বলছে না তোমাকে করতে হবে না। আর আমার কী হয় মানে রৌদ্রে একটু মানে বসলে কিংবা রৌদ্রে আমি যদি কোনো কাজ করি তাহলে আমার মাথা ব্যথা করে, সাইনাসের একটু সমস্যা আছে ওই জন্য। তো আমাকে বলছে তুমি বসে থাকো, আমি যতটুকু পারি করছি। তো হালকা হালকা রোদ আছে, আর মাটি কাটার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পানি ভরে যাচ্ছে, কারণ এই জায়গাটা দিয়ে এই পাড়ার মানে সমস্ত বাড়ির পানি পাস হয়, তো সেই পানিগুলোর ধোয়াটা আসছে, তার জন্য নালাগুলো কিন্তু ভরে যাচ্ছে। তো এই যে মোটামুটি দেয়াল উঠে গেছে লিন্টন পর্যন্ত, এবারে হবে লিন্টন ঢালাই, আর জানলার কিছু কাজ সেগুলো হবে নেক্সট দিন। তারপরে হচ্ছে এটা এই দিনেরই মানে একদম বিকালের ভিডিও, বিকালেরও পরে, তো আকাশে প্রচণ্ড মেঘ, তার জন্য ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগতে পারে হয়তো। তো প্রচণ্ড মেঘ, আর এর আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল, এই আর এই যে কারেন্টের লোকজন এসছে, এনরা যখন আসলো তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে যখন কারেন্টের ওই বোর্ডগুলো লাগাবে, সরি বোর্ড না মানে কারেন্টের মিটার লাগাতে এসছে আমাদের নিজেদের আর কি, তো ওই মিটারটা যখন লাগাবে তখনই প্রচণ্ড হারে বৃষ্টি হলো, আর তার জন্য এই যে মানে নদী টাইপের হয়ে গেছে। ইয়াসিনের পাপার যে পাঁচিলের জন্য যে গর্তটা খুঁড়েছিল সেটা কিন্তু পানিতে ভরে গেছে পুরোটা। এই মিটারটার জন্যও কাগজ জমা দেওয়া ছিল অনেক আগেই, তো আজকে এসছে, বেশ ভালোই হলো। তার আগে যে আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা কারেন্ট নিয়ে আমাদের ঘরের কাজগুলো হচ্ছিল, মোটর চালানো, তারপরে লাইট জ্বালানো, এই সবগুলো হচ্ছিল, তো এবার থেকে নিজেদের মিটার হয়ে গেল, নিজেদের এখান থেকে এবার কাজগুলো করা যাবে। তো এই যে আকাশ মেঘলা হয়ে গেছে আর মিটারটা লাগিয়ে দিয়ে ওনারাও চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।